নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি ডিমের সেটা হচ্ছে ডিম পোস্ত ভাপা এই ডিম পোস্ত ভাপা আজকে যে পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেভাবে বাড়িতে তৈরি করলে সবার খুব পছন্দ হবে আর যারা ডিমের নতুন রেসিপি সন্ধান চাইছো তাদের জন্য এই ডিম পোস্ত ভাপা খুব হেল্পফুল একটা রেসিপি কীভাবে পোস্তটা মিক্সিতে বাটবো সেই নিয়ে আমরা অনেক সময় খুব চিন্তায় পড়ে যাই যে পোস্ত ঠিকঠাক বাটা হচ্ছে না কিন্তু আজকে আমি মিক্সিতে কিভাবে পোস্ত বাটবেন সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার হাফুসফুস চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ডিম পোস্ত বানাতে কি কি উপকরণ লাগছে তার লিস্ট আমি দিয়ে দিচ্ছি আপনারা প্লিজ দেখে নেবেন প্রথমে প্যানে এক জল গরম করতে দিতে হবে এবং এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে একটু নুন দিয়ে নেব জলের মধ্যে দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নেব ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি জল থেকে তুলে ডিমগুলোকে এইভাবে জল থেকে তুলে বাটিতে নিয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে একটা বাটিতে দিয়ে বাটির সাইডে একটুখানি টোকা মারবেন এতে খোসাগুলো তুলতে আমাদের সুবিধে হবে এইভাবে প্রত্যেকটা ডিমের খোলা আমি ছাড়িয়ে নিলাম এবং ডিমগুলোর মধ্যে আলতো করে ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আর এই যে ছুরি দিয়ে কেটে নিলাম এতে ডিম ভাজার সময় ছিটে আসবে না আর ডিমের মধ্যে মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবার ডিমগুলোকে হাফ চামচ নুন হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে ডিমগুলো হালকা করে মিনিট দশেক সময় ধরে মাখিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিছি তিন টেবিল চামচ পোস্ত পোস্তগুলোকে প্রথমে কড়াইতে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট করলে তারপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে পোস্তটাকে জল বা কিচ্ছু দেবো না শুকনো আমি গুঁড়ো করে নেব এরকম দেখেছেন হাফ গুঁড়ো হয়ে গেছে এখান থেকে এক চামচ আমি পোস্ত সরিয়ে রাখছি বাকি যে পোস্ত তার মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবং তিন টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি এবার আবারও মিক্সিতে আমি বেটে নিচ্ছি মিহি করে এইভাবে সুন্দর করে পোস্তটা বেটে নিলাম দেখেছেন কি সুন্দর পোস্তটা বাঁটা হয়ে গেল এবার পোস্তটাকে আমি সরিয়ে রাখছি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল সর্ষের তেলে ডিমগুলো আমি মিডিয়াম থেকে লো আঁচে ভেজে নেব ডিমগুলো ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচ দারচিনি লবঙ্গ এবং সাদা মরিচ আর দুটো তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এইভাবে আদা রসুন দিয়ে কষে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি এইভাবে ভালোভাবে মশলাটা আমি কষে নেব মিনিট দুই তিনেক ধরে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কষে নেব মশলাটা কষা হতে হতে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো আর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এবার ভালোভাবে আমি মিডিয়াম আচে নাড়াচাড়া করে নেব এবার যে পোস্তর বাটি ধোয়া জল সেটা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে আমি মিনিট দুয়েক ডিমটাকে রান্না হতে দেব মিনিট দুয়েক পর এবারে একটু সুন্দরভাবে ভাপা করার জন্য ডিমগুলোকে এই অবস্থাতেই আমি নামিয়ে একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি যে কড়াই ধোয়া জল সেই কড়াই ধোয়া জলটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ রোস্ট করা পোস্তটা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি সেইটা আর দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি টিফিন বক্সের অন্যদিকে কড়াইতে এক কাপ জল গরম করতে দিলাম জল যখন টকবক করে ফুটবে তখন টিফিন বক্সটা আমি দিয়ে দিচ্ছি টিফিন বক্সের তলাটা যেন মাঝ বরাবর জলের মধ্যে ডুবে থাকে এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে মিনিট দশেক ফুটিয়ে নেব মিনিট দশেক পরে গ্যাসটা বন্ধ করে ওই অবস্থাতে আরও পাঁচ মিনিট রেখে দেব সঙ্গে সঙ্গে টিফিন বক্সটা খুলব না পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে তারপরে আমি সার্ভ করে দেব গরম গরম ভাতের সাথে এই সুন্দর স্বাদের ডিম পোস্ত ভাপা